অনেক সময় রোগীরা আমাদের প্রশ্ন করে এরকম যে স্যার আমি আসলে কখন বুঝবো যে এখন আমার আসলে বুকে ব্যথা হচ্ছে এবং এই বুকে ব্যথা আমাকে যে আমি হাসপাতালে যেতে হবে বুকে ব্যথা বা এটা আমার হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ বা হার্ট অ্যাটাকের সিমটম বা আমি বুঝবো আমার হার্ট অ্যাটাক হয়েছে এবং আমাকে অবশ্যই অবশ্যই হাসপাতালে যেতে হবে আমি বাসায় বসে না থেকে এবং যদি এরকম আছে স্যার আমি যদি মনে করি যে আমার তো অনেক সময় হাসপাতালে যেতে দেরিও হতে পারে সেক্ষেত্রে এরকম প্রাথমিক পরিচর্যা হিসাবে আমি বাসায় আসলে কী ধরনের ওষুধ খেতে পারি বা আমার করণীয়টা কী অনেক সময় রোগীরা আমাদেরকে এরকম কোশ্চেন করে যে এর মধ্যে আমি তো ওষুধ খাচ্ছি যদি এই ধরনের কোনো সমস্যা হয় কখন আমি আসলে হাসপাতালে যাব অনেক ক্ষেত্রে ইমার্জেন্সি সময় যখন ডাক্তার পাওয়া যাচ্ছে না বা আপনাকে তো পাবো না আমরা হাসপাতালে যাব কখন আসলে আমরা হাসপাতালে যাব তো এই ক্ষেত্রে টিপসটা হলো যদি আপনার প্রচণ্ড বুকে ব্যথা হয় এবং ব্যথাটা যদি বুকের মাঝখানে হয় সাধারণত এবং এই বুকে ব্যথার সাথে যদি আপনার শরীরে ঘাম দেয় এবং আপনার মনে হয় যে এই বুকের ব্যথা এই ধরনের ব্যথা আপনার জীবনে আর কখনো হয় নাই আগে বা এই ব্যথার এই ধরনের ব্যথা আপনার কোনো কখনো আগে এক্সপিরিয়েন্স হয় নাই তা এবং যদি আপনার বয়স যদি 30+ হয় আগে আমরা 40+ বলতাম এখন তো আসলে অল্প বয়সে হার্টের সমস্যা হচ্ছে এই জন্য বলব যদি বয়স 30+ হয় এবং যদি আপনার কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যেমন আপনি যদি সিগারেট বা ধূমপান করেন আপনি যদি ডায়াবেটিক রোগী হন আপনি যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে আপনার যদি প্রেশার বেশি থাকে বা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আপনাকে থাকে সে যদি আনকন্ট্রোল থাকে আপনাদের রক্তের কোলেস্ট্রল বেশি থাকে আপনার যদি ওজন বেশি থাকে এবং আপনার ফ্যামিলিতে যদি কারো হার্টের সমস্যা হয়ে থাকে এবং আপনি সেডেন্টারি লাইফস্টাইল চালান অর্থাৎ আপনার কাজ যদি বসে বসে হয় অর্থাৎ যদি কম মুভমেন্ট করেন আপনি কম যদি কর্মদক্ষ কম হন আপনি যদি মুভমেন্ট কম করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঝুঁকি থাকবে যে সম্ভাবনা বেশি থাকবে যে এই যে ব্যথাটা হলো এটা হার্টের থেকে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি বা হার্ট অ্যাটাকের ব্যথা হওয়ার সম্ভাবনা কেন আমরা একটা কথা বলি বুকের ব্যথা হলেই অনেক কারণে বুকের ব্যথা হতে পারে হার্ট অ্যাটাক ছাড়া বা হার্টের কারণ ছাড়াও অনেক কারণে হতে পারে কিন্তু যদি সিমটম বা উপসর্গ যদি আমরা যেভাবে আমি বললাম যদি এরকম হয় আর সাথে সাথে যদি এই রিস্ক ফ্যাক্টরগুলো যদি থাকে আপনার তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি দেরি না করে আপনার নিকটস্থ কার্ডিয়াক হসপিটাল বা যদি কার্ডিওলজিস্ট অ্যাভেলেবেল থাকে ওনার সাথে যে অ্যাটলিস্ট আমার কিছু রক্ত পরীক্ষা আছে কিছু ইসিজি পরীক্ষা আছে এগুলো করে আপনি তখন ওরকম নিশ্চিত হবে যে আপনার আসলে হার্ট অ্যাটাক হয়েছে কি না কারণ হার্ট অ্যাটাক হলে এই ক্ষেত্রে কেন আমরা এই যে বলি দ্রুত আপনি হাসপাতালে যাবেন বা দ্রুত আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন বা দ্রুত চিকিৎসা নেবেন কারণ এই ক্ষেত্রে আমরা একটা স্লোগান ব্যবহার করি মিনিটস মিন মাসেল অর্থাৎ প্রতিটা মিনিট এখানে গুরুত্বপূর্ণ আপনি যত কম সময় আপনি হাসপাতালে যাবেন যত আপনার এই যে হার্টের মাসেল বা মাংসপেশী রক্ষা করার ওষুধ দেওয়া হবে তত বেশি আপনার মাংসপেশী ড্যামেজ কম হবে তত কিন্তু আপনার হার্ট ভালো থাকবে কারণ যত দেরি হবে তত কিন্তু জটিলতা বাড়বে সেই কারণে আপনি যত দ্রুত সম্ভব এই সিমটমগুলো যদি থাকে আপনি হাসপাতালে যাবেন তাহলে যত দ্রুত পৌঁছাবেন তত আপনার হার্টের ড্যামেজ কম হবে তত ভবিষ্যতে আপনার জটিলতা কম থাকবে ধন্যবাদ।